নমস্কার বন্ধুরা সঙ্গীতার ছোটো ছাদ বাগান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমার ছাদ বাগান আমি খুব সাধারণভাবে করি সেটা তো আপনারা জানেন আর যাই করি আপনাদের সাথে সেটা শেয়ার করি আমার ভালো লাগে গাছপালা নিয়ে থাকতে প্রকৃতির সাথে থাকতে খুব ভীষণ ভালো লাগে তো আমি খুব সাধারণভাবে যেটা করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি তো আজকেও দুটো জিনিস বানাবো যেমন গোবর সার বানাবো আর কিচেন কম্পোস্ট তো চলুন ভিডিওটা অটা না বাড়িয়ে আসল জায়গায় আসা যাক তো আমি অনেকটা পরিমাণে ঘুঁটে নিয়ে নিয়েছি নিয়ে একটা টাপে মধ্যে জলে ভিজিয়ে রেখে দেবো তিন দিন আর তিন দিনের মধ্যে একটু আধটু নাড়াচাড়া দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে তিন দিন পর আমি যা করার করবো আমি এই খুব সাধারণভাবে বাগান করি যার জন্য আমার বাগানটা কিন্তু এত সুন্দর বিনা পরিশ্রম না করলে তো কিছু হবে না তো একটু তো পরিশ্রম করতেই লাগবে কারণ আমি তো বাইরের খাবার রাসায়নিক খাবার দিই না যা করি সব ঘরোয়া পদ্ধতিতে তাই একটু পরিশ্রম হয় বটে কিন্তু তারপর যখন ফুল ফল হয় তখন কিন্তু ভীষণ আনন্দ হয় আর দেখুন সমস্ত গাছে আমার ফুলে ভরা থাকে সমস্ত গাছে হ্যাঁ ঘরোয়া পদ্ধতিতে করলে কোনো কোনো সময় কিন্তু ফুল একটু একটু কমও হতে পারে তাতে কোনো অসুবিধা নেই আর এই সব খাবারগুলো দেখছেন এগুলো সব আমার গাছের খাবার কোনোটা তরল খাবারে যাবে কোনোটা সলিড খাবারে যাবে কোনোটা পাতা সারে ব্যবহার হবে কোনোটা গোবর সারে ব্যবহার হবে তো তিন দিন পর আমি ঢাকাটা খুলেছি দেখুন ঘুঁটেগুলো একদম নরম হয়ে গেছে তো আমি জল দিয়ে নিকড়ে চিপে চিপে একটা টাপের মধ্যে তুলছি আমি বাগান ভীষণ করি বেশি মধ্যে আমি যাই না বেশি ঝামেলা আমি করি না আমি খুব সাধারণভাবে করি বলেই আমি করতে পারছি না হয়তো আমি করতে পারতাম না আর সেইভাবেই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি যাতে আপনারাও ভয় না পেয়ে সাহস জুগিয়ে একটু একটু বাগান করুন ভালো লাগবে প্রকৃতি সেটা থাকতে ভীষণই ভালো লাগবে দেখবেন আমার সমস্ত ঘুঁটরেগুলো চেপা হয়ে গেছে এবার ওই যে ঘুঁটের ভেজানো জলটা ছিল তার মধ্যেই আমার এই বস্তার মধ্যে যত শুকনো পাতা রাখা ছিল সেগুলো আমি কিন্তু ভিজিয়ে দিয়ে নিচে চলে যাব এর মধ্যে কিন্তু কাঁচা পাতা পাবেন না সব শুকনো পাতা তো চলুন নিচে যাওয়া যাক যেই গোবরটা মানে ঘুটেটা আমি চিপে নিয়েছি সেটা নিচে নিয়ে যাই নিচেই বানাবো তিনতলা ছাদে কারণ চারতলা ছাদে তো আমি এইসব রাখার জায়গাও পাবো না আর ভীষণ রোদ তো তিনতলার ছাদে একটু মানে জায়গা আছে যেখানে আমি সব সার বানিয়ে বানিয়ে রাখি আর এই দুটো তো তোর জিনিস হচ্ছে দইয়ের জল আর গুড়ের জল ভিজিয়ে রেখেছিলাম কিচেন থেকেই আমার দই পেয়ে গেছে আর কিচেন থেকেই গুড় পেয়ে গেছি যেই জিনিসগুলো যেগুলো আমার আর কাজে লাগবে না আর চোদ্দো ইঞ্চির একটা টপ নিয়ে ওর মধ্যে অনেকটা পরিমাণে পেপার কাগজ নিয়ে নিয়েছি এবার চিপে রাখা ঘুঁটেগুলোকে দিয়ে সমস্ত মানে টাপটাকে ভরে দেবো তো আমার এই টাপটা ভরে গেছিল বলে আমি আবার একটা জলের জায়গা যেটা বাতিল সেটার মধ্যে ভরে নিয়েছি একদম সাধারণভাবে করি গোবর সার কোনো ঝামেলা তারা দেখুন শুধুমাত্র জলে ভিজিয়ে রেখেছি তারপর তিন দিন পর চিপে একটা টাপের মধ্যে একটা বড় টব বা বালতি বা ফুটো করা যে কোনো একটা জায়গার মধ্যে নিয়ে নিয়ে এই যে দইয়ের জল আর যে গুড়ের জলটা ওপর দিয়ে দিয়ে দেবেন ব্যাস ঢেকে এক বছরের মতো রেখে দেবেন এর মধ্যে আর কিচ্ছু করার দরকার নেই এক বছর পর খুব সুন্দর গোবর সার তৈরি হয়ে যাবে গাছের একটা উত্তম সার আর চলুন এবার ওপরে ছাদে যেই শুকনো পাতাগুলো আমরা এতক্ষণে ভিজে গেছে সেগুলোকেও চিপে চিপে নিচে নিয়ে যাব। আর ওই ঘুঁটের যে জলটা সেটা রেখে দেবো যে ঘুঁটে ভেজনের জলটা সেটা গাছে দেবো তরল সার হিসাবে কিন্তু এখন না ওটা পরে দেবো বা অন্য দিন দেবো আর এখানে দেখুন ছাদে যত পড়া পাতা নোংরা আবর্জনা মাটি ফুল পচা চা পাতা শুকনো কথা তারপরে মাছের আঁশ ডিমের খোসা সমস্ত কিছু কিচেন থেকে যেগুলো বেরিয়েছে ঠাকুর ঘর থেকে যে ফুল বেরিয়েছি সমস্ত কিছু আমি স্টোর করে করে রাখি আর আমি কিন্তু স্টোর করার সময় একটা জিনিস মাথায় রাখবেন সবসময় আমি যা কিছুই স্টোর করে রাখি না কারণ তার মধ্যে মাটি ছড়িয়ে ছড়িয়ে রাখি তাতে কিন্তু পোকামাকড় হয় না ধরুন ঠাকুর ঘরের ফুলটার মধ্যে আমি একটু মাটি ছড়িয়ে রাখলাম রোজের ফুলের মধ্যে অল্প একটু মাটি ছড়ালাম বা কিচেনের জিনিসগুলো আনাজের খোলা সবজির খোসা চা পাতা যেগুলো ধুয়ে ধুয়ে রাখি ব্যবহার করা সের মধ্যে সব একটু অল্প একটু মাটি ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবেন তারপর স্টোর করবেন দেখবেন ওর মধ্যে পোকা হবে না এবার যখন অনেকটা পরিমাণে জমে যাবে তখন বস্তার মধ্যে আপনি প্রথমে বাতিল যে মাটিটা ছাঁকার পর মানে গাছ হবার পর যে মাটিটা আপনার ছেড়ে রেখে দেন বা নিচে তলার মাটিটা যেটা সম্পূর্ণ তৈরি হয়নি সেই মাটিটা লেয়ার দিয়ে এবার সব লেয়ারে লেয়ারে কোনো লেয়ারে দেবেন শুকনো পাতা কোন লেয়ারে দেবেন সবজির খোসা ফলের খোসা আনাজের খোসা চা পাতা শুকনো করা টিমের খোসা মাছের শুকনো আঁশ ঠাঁস সমস্ত কিছু ফুল পচা টুল পচা দিয়ে এইভাবে লেয়ারে লেয়ারে মাটি দেবেন আর কিছুটা দেবেন শুকনো করা যে ঘুঁটেগুলো আছে যেটা আমি ভেঙে নিয়েছিলাম এই লাল বালতির মধ্যে ঘুঁটো ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ঘুঁটের গুঁড়ো ঠুঁড়ো দিয়ে গোবর গোবর ঘুঁটের মানেই তো গোবর তো এবার ঘুঁটের জলটা যেটা ছিল সেই জলটা ছেটা দিয়ে দেবেন এইভাবে সমস্ত বস্তাটাকে এইভাবে ভরে 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 যখন একদম ভরে আসবে লাস্টে আপনি ওই মিশ্রণটা যেটা গুড়ের আর দইয়ের মিশ্রণটা দিয়ে বস্তার মুখ বন্ধ করে এক বছরের জন্য এমন জায়গায় রেখে দেবেন হ্যাঁ বস্তার মু মুখটা বস্তাটা কিন্তু মাঝে মাঝে একটু ফুটো করে নিয়েছিলাম আমি সেটা আপনারা দেখেছেন একটুখানি হাওয়া বাতাসটা ঢোকাবে বেরাবার জন্য ব্যাস এক বছর পর আর এর মধ্যে কিছু করার দরকার লাগবে না কোনো খাটনি নেই কোনো কিছু নেই এক বছর পর সুন্দর কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে যেটা দিয়ে আপনি যে কোনো ফুলের গাছ ফলের গাছ আরামসে করতে পারবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন তো যখন আমি ঘরেই এত সুন্দর সার তৈরি করতে পারবো ধৈর্য নিয়ে তাহলে আমি বাইরে থেকে কিনতে যাব কেন হ্যাঁ এগুলোকে একটুখানি যখন বানাবেন তখনই একটুখানি খাটনিটা হয় তারপরে কিন্তু আর কোনো খাটটি নাই তো আমি সমস্ত সার এইভাবেই আস্তে আস্তে তৈরি করি এইগুলো তো আমার এই বছরে তো আর কাজে লাগবে না সামনের বছরের জন্য আমি এইগুলো তৈরি করতে থাকি আস্তে আস্তে করে জমাই একেবারে তো জমানো সম্ভব না কেন কারোর কিচেনেই এত এত সবজির খোসা রোজ রোজ বেরাবে না তো এই রোজ অল্প অল্প করে জমাবেন যখন অনেকটা পরিমাণে জমে যাবে তখন একটা বস্তার মধ্যে বা কোনো ছোট টপ বারো ইঞ্চি ছোটো ইঞ্চি বা ছয় ইঞ্চি সাত ইঞ্চি যে যেরকম পারে আমার সব রকমভাবে জায়গার মধ্যেই রাখা রয়েছে বড়ো ড্রাম ছোট ড্রাম ছোট বালতি সমস্ত কিছু যখন যে জায়গা খালি পায় সেই জায়গার মধ্যে আমি সার তৈরি করতে বসিয়ে দিই এই দেখুন এই জায়গাটাতে পুরো আমার এই সার তৈরি হচ্ছে যে সামনের বছরের জন্য আমার এইভাবেই সার তৈরি করা থাকে আর সেই মাটিতেই আমি গাছ বসাই তাতে তো দেখছেনই আমার গাছের মানে কত সুন্দর রেজাল্ট আর এই ড্রামটার মধ্যে যত কিচেনের যত সবজির খোসা আনাজের খোসা ফলের খোসা রয়েছে এইটা আর কিছু নেই থেকে গোলে গোলে সবজির খোসাগুলো জমে জমে দেখুন কত লিকুইড বেরিয়েছে এই এই সবজির খোসা থেকে এই লিকুইডটা স্টোর করে রেখে দিলাম এবার এইটার ধরুন এক কাপ নিয়ে মগ জল নিয়ে সমস্ত গাছে দিবেন দারুণ ফল পাবেন আর কিছুই তারপরে আবার মুখটা বন্ধ করে রেখে দেবেন যত সবজির খোসা সব ওর মধ্যে দেবেন তৈরি হয়ে যাবে তো রাখতে হবে তো আমি টেবিলের তলায় রেখে দিই এবার চলুন আবার চারতলার ছাদে যাওয়া যাক আবার অনেক শুকনো পাতা আমি শুকনো মানে কাঁচা পাতা শুকনো করতে দিয়েছি সেগুলোকে তুলে নিয়ে স্টোর করতে থাকবো অনেকটা পরিমাণে যখন হবে তখন আমি সার তৈরি করতে দিই সার কারণ কি অল্প অল্পতে তো হয় না তো যেই পাতাগুলো শুকিয়ে গেছে সেগুলো উল্টে পাল্টে তুলে রাখবো যাতে কুয়াশা না পরে ভিজে না যায় আর কাঁচা পাতাগুলোকে উল্টে পাল্টে দেবো এইভাবে আমি খুব সাধারণভাবে সহজভাবে বাগান করি তো পাতাগুলোকে দেখো এগুলো কাঁচা পাতা এগুলো কিন্তু রেডি হয়নি এগুলোকে রেডি হতে একটু সময় লাগবে তো দেখুন আমি এত সহজভাবে করি আর আপনাদেরকেও বলবো যে আপনারা একটু একদম বাগান করুন কারণ প্রকৃতির ওপর কোনো কিছু নেই আর প্রকৃতির সাথে থাকতে দেখবেন ভীষণ ভালো লাগে এই সাধারণভাবে বাগান করি বলে দেখুন আমার লেবু গাছে লেবু থাকাকালীন কত ফুল এসছে আর আমার লেবু গাছের ফুল কিন্তু ঝরে না সমস্তটাই গাছের মধ্যে আপনাদেরকে দেখিয়েছি লেবু ভরা থাকে কারণ আমি সাধারণভাবেই করি একদম কোনো ভজকটো ছাড়া বিনা ঝামেলায় ছাড়া কিচেন কম্পোস্ট দিয়ে তারপরে গোবর যে গোবর সার যে বানিয়েছি সেই গোবর সারের মাটি দিয়েই আমি সমস্ত গাছ করি তাতে অনেক ফুলও আসে ফলও হয় আর ভালোও লাগে বাগান করতে মনটাও ভালো লাগে তো আমার কাজ আজকের মতো শেষ জানি না আপনারা কতটা কী বুঝতে পারলেন যদি না বোঝেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবার আপনাদেরকে বোঝাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক Gracias. Sí, sí, sí.